কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে মুস্তাফিজুর রহমানের ভয়ঙ্কর রূপ। কাটার, স্লোয়ার, ডেডলি ইয়র্কার কিংবা গতিময় বল, সবকিছুতেই সতীর্থদের চরম ভুগিয়েছেন এই পেসার। সিলেট পর্ব শেষ করে ঢাকা পর্বে ফেরার অপেক্ষায় বিপিএল। 7 ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মিরপুরে কুমিল্লার পরবর্তী ম্যাচ। এর আগে সোমবার অনুশীলনে মুস্তাফিজের এমন ডমিনেটিং রূপ কুমিল্লার ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করবে বেশ। সকাল সকাল প্র্যাকটিসে এসেই এদিন মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে অল্প রানআপে বোলিং শুরু করেছেন মুস্তাফিজ। এভাবে কিছু সময় চলার পর ফুল রানআপে শুরু হয়েছে বোলিং। ব্যাটিং প্রান্তে তখন ক্যারিবিয়ান অলরাউন্ডার রেমন রেফার, তাকে সামনে পেয়ে মুস্তাফিজও জ্বলে উঠলেন বল হাতে। রেফারের একটা কঠিন পরীক্ষাই নিলেন ফিজ। কোনোটাই লেন্থ বলে পরাস্ত করেছেন, বলের গতিবিধি আন্দাজ করার আগেই ছুড়ে দিয়েছেন ডেডলি ইয়র্কার, যার উত্তর পাওয়া বেশ কঠিন। রেফার অন্য প্রান্তে গেছেন, ব্যাটিংয়ে এসেছেন জাকের আলি অনিক, তার দিকেও মুস্তাফিজের এমন আনপ্লেয়েবল স্লোয়ার। রেফারকে কয়েকবার এভাবে ইয়র্কার মারা দেখে কারো কারো মনে পড়তে পারে আইপিএলে আন্দ্রে রাসেলকে মাটিতে ফেলে দেয়া মুস্তাফিজের সেই ইয়র্কারের কথাটা। ওভার দ্য উইকেট থেকে ডানহাতি ব্যাটারের নাগালের বাইরে করা স্লোয়ার ডেলিভারিকে তো বলা যায় তার অন্যতম ট্রেডমার্ক ডেলিভারি। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ঢাকা পর্বের শুরু থেকেই মুস্তাফিজের অ্যাটাকিং রূপটা দেখার আশা করতেই পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যা এখনও পর্যন্ত সেভাবে দেখা যায়নি এবারে বিপিএলে। 5 ম্যাচ খেলে 137 রানের বিনিময়ে 7টা উইকেট নিয়েছেন মুস্তাফিজ। 32 রানে 3 উইকেট নিয়েছিলেন এক ম্যাচে, সেটাই এই সিজনে তার সেরা বোলিং ফিগার। 9 ছুঁই ছুঁই ইকোনমি তার নামের পাশে বেশ বেমানান। এই পরিসংখ্যানটাই উন্নত করতে হবে মুস্তাফিজের নিজের জন্য, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। দলটার ম্যানেজমেন্ট বুঝে শুনে ম্যাচ উইনারদেরকেই স্কোয়াডে নেয়। মুস্তাফিজকেও তেমন একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে রেখেছে তারা। নিজের দিনে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই পেসার, এমন বিশ্বাসের কথা আগে একাধিকবার জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনুশীলনে যেমন ভ্যারিয়েশন দিয়ে ব্যাটারদের নাকাল করছেন মুস্তাফিজ, এই ছন্দ ধরে রাখতে পারলে দলের চাওয়া অনুযায়ী তিনি ঠিক পথেই আছেন এমনটা তো বলাই যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি। Thank you.